আগামী 31শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধা সতুল্লাপুর উপজেলা ধাপেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শিপন। ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সুপরিচিত লাভ করেছেন। একজন সফল সমাজসেবক হিসেবেও প্রশংসায় ভাসছেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে শিপন জনসেবামূলক কাজের পাশাপাশি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের জনকল্যাণমুখী সেবায়। ইতিমধ্যে তার নিজস্ব অর্থায়নে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করাসহ জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন ও সাধ্য অনুযায়ী সাহায্য করে আসছেন সাধারণ মানুষদের। করোনার মহা দুর্যোগেও তিনি শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি নিজেকে মানুষের সেবায় ব্যাপক পরিসরে মেলে ধরতে আবারও ইউনিয়নে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যয় নিয়ে চশমা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, ক্লিন ইমেজধারী এই সাবেক চেয়ারম্যান শিপন আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ধাপেরহাট ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে এক অন্যরকম অনুভূতি দেখা গেছে, বিশেষ করে তরুণ নতুন ভোটারদের মাঝে। তার নির্বাচনী মতবিনিময় সভা থেকে শুরু করে সাধারণ উঠান বৈঠকেও সাধারণ মানুষের ঢল নেমে আসছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি উঠান বৈঠক সমাবেশে পরিণত হচ্ছে। তার নির্বাচনী প্রচার প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাবিয়ে তুলছে। স্থানীয় লোকজন চেয়ারম্যান পদপ্রার্থী শিপনকে ছাড়া আর কাউকে ভোট দেবেন না বলেও জানান। তাদের অনেকের দাবি, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে 80% ভোট পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমাদের সেবা করবেন তিনি। সাধারণ ভোটারদের মতে, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসছেন, রাত দিন যখনই চান তারা তাকে পাশে পান। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তার আচার ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ। তিনি বিভিন্নভাবে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায় গরিবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আমি চশমার্কা পুঁতিকে মানে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। আমি জনগণের বিপুল সাড়া পাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। ভোট যদি এই ইউনিয়নে সুষ্ঠু হয় তাহলে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে মানে জয়লাভ করব, তাতে আমি শতভাগ আশাবাদী। এবং আমি যদি নির্বাচিত হই তাহলে এই ইউনিয়নে আমি যেহেতু সাবেক চেয়ারম্যান, আমার অসমাপ্ত যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ করব। এবং এই ইউনিয়নের যে সেবা, সরকারের যে সেবামূলক যে কার্যক্রমগুলো আছে আমরা নিঃস্বার্থভাবে বিনা পয়সায় আমরা এই সেবামূলক কার্যক্রমগুলো মানে পরিচালনা করব। স্কুল, কলেজ, মুক্ত মাদ্রাসা, মসজিদ, মন্দির, শ্মশানঘাট, যে অসমাপ্ত কাজগুলো আছে এই কাজগুলো আমি যাতে সম্পূর্ণ করতে পারি সবাই দোয়া রাখবেন। মাঠে প্রচার প্রচারণায় আমার লোকজনদেরকে নৌকোমার্কার প্রার্থীর লোকজন খুব হুমকি হামকি দিচ্ছে, পাও কাটবে, এটা করবে, ওটা করবে, এই জাতীয় আর কি আমরা মানে মোকাবেলা করতেছি, হুমকি হুমকি দিচ্ছে। শেষ পর্যন্ত থাকে তাহলে আমরা শতভাগ আশাবাদী।